দর্শক বন্ধু, আমি জ্যোতিষী আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে দেখতে চান এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার পরবর্তী ভিডিও তৈরি করব। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের টপিকটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কোনো স্ক্রিপ্ট না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আজকের ভিডিওটি তাদের কাছে পছন্দ হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার বিশেষ অনুরোধ রইল। যারা একটি শেয়ার করবেন, আপনার একটি শেয়ারে অনেকেই উপকৃত হবেন। হয়তো আপনারা অনেকে আমার ভিডিও নিয়মিত দেখেন, অনেকে শেয়ার করেন, অনেকে শেয়ার করেন না। যারা আজকের ভিডিওটি দেখবেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করার বিশেষ অনুরোধ রইল। জন্ম তারিখ অনুযায়ী কার কোন রাশি এবং কার কোন রত্ন পাথর, অনেকেই আমাকে ফেসবুকের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অথবা ইমুতে বা ফোন করে বা আমার চেম্বারে এসে তার রাশিটি জানতে চান। দেখুন, রাশিটি আপনি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি আপনার জন্ম তারিখটি সঠিক থাকে। আপনার রাশি কি সেটা জানতে আহামরি কিছুর প্রয়োজন নেই। রাশি জানা অনেক সহজ বিষয়, আবার অনেক কষ্টকর বিষয়। আমি আজকের যে রাশিটি জানাবো এটি হচ্ছে ওয়েস্টার্ন রাশি, যেটি ইংরেজি জন্ম তারিখ অনুযায়ী আপনার কোন রাশি হতে পারে সেটি আপনি জানতে পারবেন। অনেক মানুষ রয়েছেন যারা কিভাবে রাশি বের করতে হয় সেটাই জানেন না। যারা জানেন এবং যারা জানেন না তাদের সকলের সুবিধার্থে আজকের এই ভিডিও। সাধারণত রাশি জানতে মানুষের জন্ম তারিখ থেকেই জানা থাকতে হয়। যদি জন্ম তারিখ জানা না থাকে তাহলে আপনি রাশি জানতে পারবেন না। রাশিচক্র হিসেবে আমরা 12টি রাশি পেয়ে থাকি এবং এই রাশিগুলো বের করার জন্য জন্ম তারিখের উপর নির্ভর করে। সকলের সুবিধার্থে ইংরেজি এবং বাংলা দুটি তারিখের উপর ভিত্তি করে জন্ম তারিখে আপনার কোন রাশি সেটি আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজেই খুশি হবেন এবং চমকপ্রদ তথ্য পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। ইংরেজিতে জোডিক সাইনে যেটিকে এরিজ বলা হয়, যাদের ইংরেজি মাসের 21 মার্চ থেকে 20 এপ্রিল জন্ম অথবা বাংলা চৈত্র মাসের 8 তারিখ থেকে বৈশাখ মাসের 7 তারিখের মধ্যে জন্ম সে সকল জাতক বা জাতিকাদের রাশি হবে মেষ। আপনার রাশির অধিপতি গ্রহ হবে মঙ্গল। শুভ রত্ন হচ্ছে রক্তপ্রবাল এবং রুবি পাথর। রক্তপ্রবাল এবং রুবি হচ্ছে মেষ রাশির প্রধান রত্ন। এবার আমি যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি। জোডিক সাইনে টারিউস বলা হয়, যাদের জন্ম ইংরেজি মাসের এপ্রিলের 21 তারিখ থেকে মে মাসের 21 তারিখে অথবা বাংলা 8ই জ্যৈষ্ঠ থেকে 8ই জ্যৈষ্ঠ থেকে 7ই শ্রাবণের মধ্যে জন্ম তাদের হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বৃষ রাশির প্রধান রত্নই হচ্ছে ডায়মন্ড, জারকন, ফিরুজা, পান্না পাথর। বৃষ রাশির জাতকরা ডায়মন্ড, ফিরুজা এবং পান্না পাথর ব্যবহার করতে পারেন। রাশিচক্রের তৃতীয় যে রাশি সেটিকে আমরা মিথুন রাশি বলে থাকি। ইংরেজিতে জোডিক সাইন মতে জমিনি বলে থাকি বা জেমিনি বলে থাকি। যাদের জন্ম ইংরেজি মাসের 22 জুন থেকে 21 মে অথবা বাংলা জ্যৈষ্ঠ মাসের 8 তারিখ থেকে আষাঢ় মাসের 7 তারিখের মধ্যে জন্ম তারা হচ্ছেন মিথুন রাশির জাতক বা জাতিকা। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রধান রত্ন পাথর হচ্ছে ইয়েলো স্যাফায়ার, যেটার বাংলা হচ্ছে হলুদ পোকরাজ এবং পান্না পাথর। এবার আমি রাশিচক্রের চতুর্থ যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি, সেই কর্কট রাশির ফলাফল জানাবো। কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি, জোডিক সাইন মতে এটিকে ক্যান্সার রাশি বলা হয়ে থাকে। যাদের জন্ম ইংরেজি মাসের জুন মাসের 22 তারিখ থেকে জুলাই মাসের 22 তারিখ অথবা বাংলা 8ই আষাঢ় থেকে 7ই শ্রাবণের মধ্যে জন্ম তাদের সকলের কর্কট রাশি হবে। তাদের অধিপতি গ্রহ হবে চন্দ্র। তাদের প্রধান রত্ন হচ্ছে রক্তপ্রবাল, মুনস্টোন এবং ক্যাটসাই অথবা মুক্তা পাথর।
এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি, যাদের ইংরেজি মাসের 23 জুলাই থেকে 23 আগস্টে জন্ম অথবা বাংলা 8ই শ্রাবণ থেকে 8ই ভাদ্র মাসে ভাদ্রতা 8ই শ্রাবণ থেকে 8ই ভাদ্রের মধ্যে জন্ম তাদের সকলের রাশি হবে সিংহ। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, সিংহ রাশির প্রধান রত্ন হচ্ছে রুবি এবং রক্ত প্রবাল। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি। জুডিক সাইন মতে কন্যা রাশিকে ভার্গো বলা হয়, যাদের জন্ম ইংরেজি মাসের আগস্ট মাসের 24 তারিখ থেকে সেপ্টেম্বরের 23 তারিখে জন্ম অথবা বাংলা ভাদ্র মাসের 9 থেকে আশ্বিন মাসের 8 তারিখে জন্ম, তারা সকলেই কন্যা রাশির জাতক এবং জাতিকা। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, কন্যা রাশির শুভ রত্ন হচ্ছে পান্না, মুনস্টোন অথবা মুক্তা। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে তুলা রাশি। জ্যোতিষ সাইন মতে লিব্রা বলা হয় তাকে, তুলা রাশিকে, যাদের জন্ম ইংরেজি মাসের সেপ্টেম্বরের 24 তারিখ থেকে অক্টোবর মাসের 23 তারিখে অথবা বাংলা আশ্বিন মাসের 9 তারিখ থেকে কার্তিক মাসের 8 তারিখের মধ্যে, তারা সকলেই তুলা রাশির জাতক এবং জাতিকা। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র, তুলা রাশির শুভ রত্ন হচ্ছে পান্না, ডায়মন্ড, জারকন। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। জ্যোতিষ সাইন মতে বৃশ্চিককে স্কর্পিও বলা হয়, যাদের জন্ম ইংরেজি মাসের অক্টোবরের 24 তারিখ থেকে নভেম্বর মাসের 22 তারিখে জন্ম অথবা বাংলা কার্তিক মাসের 9 তারিখ থেকে অগ্রহায়ণ মাসের 8 তারিখে জন্ম, তারা সকলেই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা। বৃশ্চিক রাশির শুভ রং হচ্ছে লাল, বৃশ্চিক রাশির শুভ অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর বৃশ্চিক রাশির জন্য প্রধান রক্তপাতর হচ্ছে রেড কোরাল, যেটি আমরা কি বাংলায় বলে থাকি, রক্ত প্রবাল এবং চন্দ্রকান্তমণি ধারণ করতে পারেন, যেটি আমরা মুনস্টোন বলে থাকি, অথবা আপনি ফিরোজা পাথর ব্যবহার করতে পারেন যদি আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ইংরেজি মাসের নভেম্বর মাসের 23 তারিখ থেকে ডিসেম্বর মাসের 21 তারিখে যাদের জন্ম অথবা বাংলা অগ্রহায়ণ মাসের 9 তারিখ থেকে পৌষ মাসের 7 তারিখে জন্ম, আপনার রাশি হবে ধনু। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, ধনু রাশির প্রধান রত্ন হচ্ছে ইয়েলো সাফায়ার, বাংলায় আমরা যেটাকে বলে থাকি হলুদ পোকরাজ। মনে রাখবেন ধনু রাশির জাতক বা জাতিকার আপনাদের ইয়েলো সাফায়ার এবং হলুদ পোকরাজ হচ্ছে আপনাদের রাশির প্রধান রত্ন। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জ্যোতিষ সাইন মতে এটাকে ক্যাপ্রিকর্ন বলা হয়, যাদের জন্ম ডিসেম্বর মাসের 22 থেকে জানুয়ারি মাসের 20 তারিখে অথবা বাংলা পৌষ মাসের 8 তারিখ থেকে মাঘ মাসের 7 তারিখের মধ্যে জন্ম, তারা সকলেই মকর রাশির জাতক এবং জাতিকা। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, মকর রাশির প্রধান রত্ন হচ্ছে ব্লু সাফায়ার, যেটি আমরা নীলা বলে থাকি এবং অ্যামিথিস্ট ব্যবহার করতে পারেন অথবা আপনি ইন্দ্র নীলাও ব্যবহার করতে পারেন। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জ্যোতিষ সাইন মতে 21 বলা হয়, যাদের জন্ম 21শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখে জন্ম, তারা কুম্ভ রাশির জাতক হবেন অথবা বাংলা 8ই ফাল্গুন মাঘ থেকে ফাল্গুন মাসের 7 তারিখে যাদের জন্ম, তারা সকলেই কুম্ভ রাশির জাতক এবং জাতিকা হবেন। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, কুম্ভ রাশির প্রধান রত্ন হচ্ছে নীলা, অ্যামিথিস্ট এবং গোমেদ পাথর, নীলা, অ্যামিথিস্ট এবং গোমেদ। এবার আমি যে রাশিটির ফলাফল জানাবো রাশিচক্রের সর্বশেষ রাশি, যেটি মীন রাশি বলা হয় থাকে। জ্যোতিষ সাইন মতে পেসিস বলা হয়, যাদের ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখে জন্ম অথবা বাংলা ফাল্গুন মাসের 7 তারিখ থেকে চৈত্র মাসের 7 তারিখে জন্ম, তারা সকলেই মীন রাশির জাতক এবং জাতিকা। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, মীন রাশির প্রধান রত্ন হচ্ছে ইয়েলো সাফায়ার, বাংলা যেটাকে আমরা হলুদ পোকরাজ বলে থাকি এবং পিত পোকরাজ যেটি আছে
যেটি আমরা পিক পোকরাজ নীলা এবং পোকরাজের কাজ করে, অনেক সময় আমরা এটাকে পীতাম্বরী নীলাও বলে থাকি। এই দুটি পাথর আপনাদের রাশির জন্য প্রযোজ্য। সুপ্রিয় দর্শক বন্ধু, রাশি চক্রের পাথর রাশি কোন তারিখে জন্ম হলে কোন রাশি, সেটি বাংলা মাস এবং ইংরেজি মাস দুটো তারিখেই আপনাদেরকে আমি জানালাম, এবং আপনার জন্য শুভ রত্নটা কি, আপনার শুভ গ্রহ কি সেটিও জানালাম। তবে রত্ন পাথর ধারণ করার পূর্বে অভিজ্ঞ কোন জ্যোতিষীর সাথে আলাপ আলোচনা করে আপনার বয়স আপনার শরীরের ওজন অনুযায়ী আপনি রত্ন পাথর ধারণ করার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। এবং আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত জন সকলের উদ্দেশ্যে। আপনারা সকলেই ভালো থাকুন।